আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম ওয়ানকিমুমিনালি ওয়াল আনফুসি ওয়াসমারত অবশ্যই সবিরিন সমন্বিত দেশ ও প্রবাসের দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন জানতে পেরেছেন যে নারায়ণগঞ্জের বাইতুল ফালাহ জামে মসজিদে ইশারের নামাজের পরে মোনাজাতরত অবস্থায় সাতটি এসি বাস্ট হয়ে একটি সাত বছরের শিশু মৃত্যুবরণ করেছে এবং প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছে আমরা এই শতাধিক মুসল্লিদের সুস্থতা কামনা করি আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন এবং সাথে সাথে সাত বছরের যে সোনার টুকরো বাচ্চাটা বাচ্চা মৃত্যুবরণ করেছে আমরা তার রুহের মখফরাতের জন্য প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আল্লা সুবাহন তালা করিমের মধ্যে সোরা বাকার একশত পঞ্চান্ন নম্বর কারিমার মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্পষ্ট সুসংবাদ দিচ্ছেন ওনাকসিমু মিনাল আমলি ওয়াল আনফুসি ওয়াস্সা মারত যে হে ইমানদারেরা হে মোত্তাকিরা তোমরা হতাশ হয়েও না তোমাদের জীবন নিয়ে তোমাদের বিভিন্ন বিপদ আপাদ ক্ষতিগ্রস্ত করে তোমাদেরকে আমি পরীক্ষা করবো এতে তোমরা হতাশ হবে না আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে আল্লা সুবাহতালা হয়তো এর পিছনে কোন কল্যাণ আমাদের জন্য রেখেছেন তাই যে সমস্ত মুসলিরা আহত হয়েছেন তাদের স্বজনরা দুঃখ প্রকাশ না করে হতাশ না হয়ে আল্লাহর ওফার ভরসা করে এবং যে বাচ্চাটি সাত বছরের বাচ্চা ইন্তেকাল করেছেন তার পিতা মাতারকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবাহন তালা কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে তোম তোমরা কী করবে না তোমরা হতাশ হবে না তোমাদের জন্য পুরস্কার রয়েছে আমতের ময়দানে তাই আমি সকলকে উদার্ত আহ্বান করবো কোরআন এবং পেয়ারা নবী রসুল পাক সাল্ল তাল আলহিসাল্লাম সহি সুন্নার দিকে খেয়াল করুন এবং নিজের ইমনটাকে আরও বেশি বেশি মজবুত করুন আজকের আল্লাহ সুবাহনু তালা আমাদের এমন একটি পরীক্ষার মধ্যে ফেলেছেন সম্মানিত দর্শক দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদ আরবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ তাহলাম সেই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আমাদেরকে বলেছেন যে শের জামানায় এমন একটি মৃত্যু সংগঠিত হবে যে এটি হবে ফাজা আয়তুল মাহুদ সাহাবিরা জিজ্ঞাসা করলেও ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাজায়েতুল মহুদ সেটি কী হুজুরে আকরাম সাল্লাহ সাল্লাম বললেন হঠাৎ মৃত্যু আজকের আমরা হুজুরে আকরাম এর সেই পবিত্র মুখনিশ্রিত সেই বাণীর বাস্তবতা আজকের আমরা লক্ষ্য করতেছি যে এই নারায়ণগঞ্জে বাইতুল ফালা মসজিদে হঠাৎ ইশারের নামাজের পরে বেতের নামাজ অবধি সেই সময় সাতটি এসি বাস্ট হয়ে আজকের আমার অর্ধ শতাধিক মুসলমান বাবাজিরা আহত অবস্থায় রয়েছে বিভিন্ন হাসপাতালে আল্লাহ সুমান তালা কালামে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওলা তাকুল আ ইকালি ওলা কিল্লা উরুন যারা আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তা বরং তারা জীবিত তোমরা এটা অনুভব করতে পারো না তাই আসুন হতাশা না হয়ে আমরা এই বাচ্চাটির জন্য রুহের মাখিরাতের জন্য দোয়া করি এবং যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা সুস্থতার জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাল নিকট প্রার্থনা করি আল্লাহ তালা যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করেন আবার পুনরায় যেন বাইতুল ফালা মসজিদে কাতারে জামাতের সাথে নামাজ আদায় করা তৌফিক দান করেন ওয়াকিরি দওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি